দেখো পাপিয়া, আজ সকালে ডোমজুড়ের মাকড়দহে এক দুষ্কৃতীকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে ওই দুষ্কৃতী তাপস দোলই ওরপে কাঠ তাপস ঠিক বাড়ির সামনের থেকে মাকড়দহ বাজারে সকালে যাচ্ছিলেন স্কুটারে চেপে। এই যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে এগিয়ে আসছিল, সেই সময় হঠাৎই তিনজন দুষ্কৃতী পায়ে হেঁটে আসে এবং খুব কাছ থেকে তাকে গুলি করে। মাথার হেলমেট ফুঁড়ে গুলি মাথায় ঢোকে, বুকে দু রাউন্ড গুলি লাগে এবং ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এইখানে কিন্তু চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। আমাদের ক্যামেরাম্যান শুভেন্দু দাসকে বলবো দেখাতে, এই ঘটনাস্থলে রক্ত দাগ এখনও আছে এবং ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে পুলিশ যেটা জানাচ্ছে, দীর্ঘদিন এই তাপস দোলই বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল, একাধিক তোলাবাজি মার্ডার কেস বিভিন্ন কেসে সে আসামি ছিল। কিছুদিন আগেও সে তাকে ডোমজুড় থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং কিছুদিন আগেও সে হাওড়া জেল থেকে ছাড়া পেয়েছে। যেটা জানা গেছে, এই এলাকায় যেসব জমি বাড়ির যেসব বিক্রি বাটা হতো সেখানে সে দালালির কাজ করত, এ নিয়ে প্রায় বিরোধ লেগে থাকতো তার বিভিন্ন গ্রুপের সঙ্গে। এবং প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে, এই খুনের পেছনে তার একটা পুরনো শত্রুতা কাজ করছে এবং জমিজমা সংক্রান্ত কোনো শত্রুতার জেরেই কিন্তু এই খুন বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ এবং এই ঘটনায় এই যারা দুষ্কৃতী তারা প্রাথমিকভাবে মনে করছে এই রাস্তা দিয়ে সোজা দৌড়ে পালিয়ে যায়। এই যে রাস্তা, তার আশেপাশে কারখানা আছে, বাড়ি আছে, সেখানে অনেকগুলো সিসিটিভি আছে। পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আততায়ীদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই ঘটনা কিন্তু পরিকল্পনা মাফিক খুন হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। কারণ যেভাবে সে সকালে স্কুটার চালিয়ে সামনেই মাকড়দহ বাজার, সেখানে সকালে মাংস কিনতে যাচ্ছিলেন, সেই সময় তাকে খুব কাছ থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। গোটা ঘটনাটা কিন্তু ডোমজুড় থানা পুলিশ তদন্তের দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায়। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।